বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া। বিশ্বনীতি বাংলাদেশের উপর প্রয়োগে যুক্তরাষ্ট্র জাল ফেলেছে, জাল ফেলে অবস্থা নিয়েছে। এই বিশ্বনীতি নিয়ে বিএনপি আওয়ামী লীগ একে অপরের উপর কাদা চোড়াচড়িতে অবস্থা নিয়ে আছে। বিএনপি মনে করছে এই বিষয়নীতি কারণে আওয়ামী লীগ বাধ্য হবে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে। আবার আওয়ামী লীগ মনে করেন বিএনপি নির্বাচন মুখী হওয়ার জন্য আমেরিকা বিষয়নীতি দিয়েছে, এই নির্বাচনের সময় কোনো সৎ অপ্রত্যাশিত কর্মকাণ্ড, নির্বাচন বানচাল, অপ্রীতিকর কর্মকাণ্ড যেন না ঘটে। তবে আমেরিকা এই বিষয়নীতিতে কাহাকে ক্ষমতায় বসিয়ে দিবে, তবে আমেরিকা এই বিষয়নীতিকে কাহাকে ক্ষমতায় বসিয়ে দিবে না, সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হবে। সাংবিধানিক অক্ষুণ্ণ রেখে নির্বাচন হতে আমেরিকা বাধা নিষেধ নাই। বিএনপি দীর্ঘ বছর হতে নির্বাচন বর্জন করে আসছে, নির্বাচন হতে দূরে থাকিয়েছে। নির্বাচনকালীন কোনো আসনে একক প্রার্থী থাকলে, ওই আসনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে একক প্রার্থী হিসাবে ভোটের আগের দিন রাত্রে নির্বাচন ঘোষণা করে। ওই আসনে রাত্রে ভোট হয়েছে বলে অভিযোগ করার মতো অবস্থা নাই। বিএনপি নির্বাচনে না গিয়ে সুযোগ করে দিলে বুঝতে হবে ওই আসনে প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নাই। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনে যাওয়ার ও কোনো প্রস্তুতি নাই। 300 আসনে প্রার্থী দিতে হলে দীর্ঘদিন থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া আবশ্যক। 300 আসনের উপযুক্ত প্রার্থী নির্বাচনে প্রার্থী বাছাই, প্রার্থী আসনে এলাকার বিশ্বস্ত শত শত কেন্দ্রভিত্তিক কর্মীর প্রয়োজন। বিএনপি তারেক জিয়ার আস্থাভাজন নির্বাচনে প্রার্থী সব মিলে আগামী নির্বাচন 7-8 মাস বাকি। এই সামান্য সময় 100 আসনে প্রার্থী দেওয়ার মতো অবস্থা হলেও বাকি 200 আসনে প্রার্থী বাছাইয়ের অবস্থা ক্ষীণ। এ অবস্থায় বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই বললেই চলে। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।